हेलो फ्रेंड्स, वेलकम टू एमसीक्यू विथ सॉल्यूशन। आज देखो खूब गुरुत्वपूर्ण एक टॉपिक नहीं हमें डिसकस करब, से इम्पोर्टेंट डेट्स। ये इम्पोर्टेंट डेज बा इम्पोर्टेंट डेट्स दुटोई बोलते पारो। देखो एखान थेके किन्तु प्रश्न आरआरबी एनटीपीसी प्रत्येकटा शिफ्टे एकटा करे आसछे, ठीक आछे। ताछाड़ाओ तोमरा जदि लक्ष्य करो डब्ल्यूबीसीएस प्रत्येक बछर एकटा बा दुटो आसे, डब्ल्यूबीपी एस आई कन्स्टेबल परीक्षाते एसेछे, एवं डब्ल्यूबीपीएससी फूडर एग्जाम किन्तु एटा खूब गुरुत्वपूर्ण एक टपिक। देखो ये आमरा दुटो भागे भाग कर नियेछि, एकटाते 6 मास डेट्सगुलो आमरा पढ़ब एवं परेर मासे बाकी 6 मास डेट्सगुलो आमरा पढ़ब। आमी एटुकु तोमादेर अ्यासिओर करते पारि जे ए डेट्सगुलो पढ़लेई अनेकटाई तोमादेर हये जाबे। एवं तोमरा ये भिडियो के जदि 2 বা 3 বার देखो ताहले किन्तु तुम्हारे एटा मुखस्त हो जाए। तो देखो प्रथम थेके आमरा शुरू करी। फार्स्ट देखो एकटा सेटा होच्छे 9th জানুয়ারি। तो 9th জানুয়ারি बहुबार परीक्षाते एसेछे एवं एटाके आमरा प्रवासी भारतीय दिवस हिसेबे पालन करी बा नन रेसिडेंट इंडियन डे बा एनआरआई डे, ठीक आछे। तो एबार ए डेटटार इम्पोर्टेंस होच्छे एई दिनकेई किन्तु महात्मा गांधीजी इंडियाते रिटार्न करें साउथ आफ्रिका थेके। सालटा छिलो 1915। आमरा सबाई जे इंडियन नैशनल मुभमेंट से सेक्शनटाय पढ़ी, तो एई कारणेई एटाके प्रवासी दिवस बा एनआरआई डे हिसेबे पालन करा हय, ठीक आछे। तारपर डेट देखो 12ই জানুয়ারি, जेटा आमादेर नैशनल यूथ डे हिसेबे पालन करा हय। एबं एटार इम्पर्टेंस होच्छे तोमरा सबाई जानो जे एटा स्वामी विवेकानंद जन्मदिन, ठीक आछे। तो সেই কারণে এটা সেলিব্রেট করা হয় ন্যাশনাল ইউথ ডে হিসেবে। তারপর দেখো জানুয়ারি 15 তারিখ ইন্ডিয়ান আর্মি ডে, এটা কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ একটা দিন। এবং দেখো কি লেখা আছে, ফিল্ড মার্শাল কে এম কারিয়াপ্পা টেকিং ওভার অ্যাজ দ্য ফার্স্ট কমান্ডার ইন চিফ অফ ইন্ডিয়ান আর্মি ফ্রম জেনারেল স্যার ফ্রান্সিস বুচার দ্য লাস্ট ব্রিটিশ কমান্ডার ইন চিফ ফর অফ ইন্ডিয়া। তার মানে এই দিনটাতে ব্রিটিশ যে কমান্ডার ছিল লাস্ট, সেটা হচ্ছে স্যার ফ্রান্সিস বুচার, এবং তার জায়গাটাতে ফিল্ড মার্শাল কে এম কারিয়াপ্পা তিনি আসেন, ঠিক আছে। সেই কারণে এই ডেটটা ইন্ডিয়ান আর্মি ডে হিসেবে গুরুত্বপূর্ণ। তারপরে প্রশ্ন দেখো জানুয়ারি 24 যে ডেটটা, এটা ভীষণই গুরুত্বপূর্ণ, ন্যাশনাল গার্ল চাইল্ড ডে বা বালিকা দিবস। তারপরে দেখো 25 জানুয়ারি, যেটা ন্যাশনাল ভোটার্স ডে বা অলসো এটা ন্যাশনাল ট্যুরিজম ডে, দুটোই হয়। ন্যাশনাল ভোটার্স ডে হিসেবে পালন করা হয় বিকজ এই দিনটি ইলেকশন কমিশন সেটার জন্ম, বা ন্যাশনাল ট্যুরিজম ডেও অনেক সময় পরীক্ষাতে দেয়। 26শে জানুয়ারি এটা প্রজাতন্ত্র দিবস, আমাদের এটা আলাদাভাবে পড়তে হবে না। তারপরে দেখো কয়েকটা যেগুলো ফার্স্টের দিকে ডেটস, সেটা হচ্ছে জানুয়ারি 4 ওয়ার্ল্ড ব্রেলি ডে, ঠিক আছে। এই ডেটগুলো আমাদেরকে একটু আধটু পড়তে হবে, কেন কি এখান থেকে রিসেন্ট ডেটে এক্সামে আসছে, ঠিক আছে। তারপরে দেখো জানুয়ারি 10, যেটা ওয়ার্ল্ড হিন্দি ডে বা ওয়ার্ল্ড হিন্দি দিবস। তারপরে দেখো জানুয়ারি লাস্ট সানডে, যেটা ওয়ার্ল্ড লিপ্রোসি ইরাডিকেশন ডে হিসেবে পালন করা হয়। তো যখনই তোমরা পরীক্ষা দিতে যাবে দেখে নেবে যে জানুয়ারি লাস্ট সানডে কত তারিখ হচ্ছে, এবং সেই হিসেবে কিন্তু এটা পরীক্ষাতে আসতেই পারে যে ওয়ার্ল্ড লেপ্রোসি ইরাডিকেশন ডে কবে, ওকে। তারপরে জানুয়ারি 30, এটা মার্টার্স ডে হিসেবে পালন করা হয়। এবং এটা পালন করা হয় কেন, দেখো লেখা আছে ইন ইন্ডিয়া দেয়ার আর 6 ডেজ ডিক্লেয়ার্ড অ্যাট মার্টার্স ডে, ঠিক আছে। তার মানে মার্টার্স ডে হিসেবে 6খানা দিনকে বলা হয়। অ্যাট ন্যাশনাল লেভেল অলসো নোন এজ সর্বোদয় ডে, ঠিক আছে, সর্বোদয় দিবস হিসেবে পালন করা হয়। দে আর নেমড ইন অনার অফ দোজ হু আর রিকগনাইজ অ্যাজ মার্টার্স ফর দ্য নেশন, মানে যারা দেশের জন্য শহীদ হয়েছে তাদের রিমেম্বার করার জন্য এই ডেটগুলো পালন করা হয়। এবং 30শে জানুয়ারি ইজ দ্য ডেট অবজার্ভড ইন দ্য ন্যাশনাল লেভেল, দ্য ডেট ওয়াজ চুজন অ্যাজ ইট মার্কস
the assassination of Mohandas Karamchand Gandhi in 1948 by Nathuram Godse. তার মানে 30শে জানুয়ারি এই দিনটাতে গান্ধীজিকে হত্যা করা হয়, নাথুরাম গডসে তিনি হত্যা করেন 1948-এ জানুয়ারি 30-তে, সেই জন্য এটাকে মার্টিস ডে হিসেবে পালন করা হয়। তারপরে দেখো ফেব্রুয়ারি 2 তারিখ যেটা ওয়ার্ল্ড ওয়েটল্যান্ডস ডে হিসেবে পালন করা হয়, ওয়ার্ল্ড ওয়েটল্যান্ডস ডে ফেব্রুয়ারি 2। ফেব্রুয়ারি 4 তারিখ ওয়ার্ল্ড ক্যান্সার ডে হিসেবে পালন করা হয়। জানুয়ারি 4 তারিখ কী ডে হিসেবে তোমরা কমেন্ট সেকশনে অ্যান্সার দাও তো দেখি, জানুয়ারি 4 তারিখ কী ডে হিসেবে পালন করা হয়। তারপরে দেখো ফেব্রুয়ারি 6 তারিখ ইন্টারন্যাশনাল ডে অফ জিরো টলারেন্স টু ফিমেল জেনিটাল মিউটিলেশন, ঠিক আছে? তো এটা ভীষণই ইম্পর্ট্যান্ট একটা ডেট, তোমরা এটা রিমেম্বার করে নেবে, ইন্টারন্যাশনাল ডে অফ জিরো টলারেন্স টু ফিমেল জেনিটাল মিউটিলেশন। তারপরে ফেব্রুয়ারি 13 তারিখ ওয়ার্ল্ড রেডিও ডে বা ন্যাশনাল উমেন্স ডে, এই দিনটাতে সরোজিনী নাইডু জন্মগ্রহণ করেন, সেই জন্য এটা ওয়ার্ল্ড উমেন ডে হিসেবে পালন করা হয়, সরি ন্যাশনাল উমেন্স ডে হিসেবে পালন করা হয় এবং ওয়ার্ল্ড রেডিও ডে হিসেবে পালন করা হয়। তারপরে দেখো 24th February সেন্ট্রাল এক্সাইজ ডে, ঠিক আছে? এটা সেন্ট্রাল এক্সাইজ ডে। 27th January ওয়ার্ল্ড এনজিও ডে, ঠিক আছে? তারপরে দেখো 12th February ডারউইন ডে, ওকে। তারপরে দেখো ফেব্রুয়ারি 28 ন্যাশনাল সায়েন্স ডে হিসেবে পালন করা হয় এবং এটা NTPC পরীক্ষাতে একটা শিফটে এসেওছে, ন্যাশনাল সায়েন্স ডে হিসেবে পালন করা হয় কোন দিনটি, তো এটাকে পালন করা হয় ন্যাশনাল সায়েন্স ডে। কারণটা হচ্ছে দেখো দ্য ডে ইজ সেলিব্রেটেড টু কমেমোরেটেড দ্য ডিসকভারি অফ দ্য রমন এফেক্ট বাই দ্য গ্রেট ইন্ডিয়ান ফিজিসিস্ট স্যার সিভি রমন অন ফেব্রুয়ারি 28, 1928, এবং তিনি নোবেল প্রাইজ পান 1930-তে। তো সিভি রমনের যে রমন এফেক্ট আমরা সবাই এই ব্যাপারটা জানি, তো সেইটার ডিসকভারিটা হয়েছিল 28th February, সেই কারণে এটা ন্যাশনাল সায়েন্স ডে হিসেবে পালন করা হয়, ঠিক আছে? তারপরে দেখো মার্চের দিনগুলো, মার্চের 1st দিন যেটা জিরো ডিসক্রিমিনেশন ডে, ভীষণই গুরুত্বপূর্ণ একটা দিন জিরো ডিসক্রিমিনেশন ডে। তোমাদের যদি ভিডিওটা হেল্পফুল বলে মনে হয় অবশ্যই সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে এবং আপকামিং ভিডিওগুলো পুরোপুরি প্রথম থেকে শেষ অবধি দেখবে, তাহলে দেখবে অনেকটাই স্ট্র্যাটেজিক পোর্শনটা তোমাদের কিন্তু আর অসুবিধা হবে না। তারপরে দেখো মার্চের 2 তারিখ যেটা ওয়ার্ল্ড সিভিল ডিফেন্স ডে, ঠিক আছে? যারা যারা পরীক্ষা দিতে যাচ্ছ, যারা সিভিল ডিফেন্সের পরীক্ষা দিচ্ছ অথবা যারা ফরেস্টের ইন্টারভিউ, সরি যেটা তোমার ফায়ারের ইন্টারভিউ হচ্ছে সেই ইন্টারভিউটা দিচ্ছ, সেখানেও কিন্তু এটা জিজ্ঞাসা করতে পারে যে ওয়ার্ল্ডের সিভিল ডিফেন্স ডে কবে। তারপরে দেখো মার্চের 3 তারিখ যেটা ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে হিসেবে পালন করা হয়, মার্চের 8 তারিখ যেটা ইন্টারন্যাশনাল উমেন্স ডে, আমরা জানি এটা ইন্টারন্যাশনাল উমেন্স ডে মার্চের 8 তারিখ ব্যবহার করা হয়। তারপরে দেখো মার্চের 14 তারিখ যেটা পাই ডে, এই দিনটা পাই যেটা একটা গ্রিক লেটার সেটা আবিষ্কার হয়, সেই কারণে মার্চের 14 তারিখটা পাই ডে হিসেবে পালন করা হয়। তারপরে দেখো মার্চের 20 তারিখ যেটা ওয়ার্ল্ড স্প্যারো ডে, যেটা ওয়ার্ল্ড স্প্যারো ডে বা চড়ুই দিবস হিসেবে পালন করা হয়, এবং মার্চের 22 তারিখ ওয়ার্ল্ড ওয়াটার ডে, ওয়ার্ল্ড ওয়াটার ডে হিসেবে পালন করা হয় মার্চের 22 তারিখে। মার্চের 24 মার্চ 24 তারিখ ওয়ার্ল্ড টিউবারকিউলোসিস ডে, যেটা টিউবারকিউলোসিস বা যক্ষা সেটার জন্য মার্চের 24, এবং 27th মার্চ ওয়ার্ল্ড থিয়েটার ডে, ঠিক আছে? ওয়ার্ল্ড থিয়েটার ডে 27th মার্চ, এখানটাতে একটা তোমরা অ্যাড করে নেবে, এখানটাতে নেই 29th মার্চটা, সেটা অ্যাড করে নেবে, এটা হবে টাইগার ডে, ঠিক আছে? ন্যাশনাল টাইগার ডে, এটা ভীষণই এই বছরটাই গুরুত্বপূর্ণ, কারণ টাইগার সেন্সাস হয়েছিল, সেই কারণে কিন্তু এই প্রশ্নটা আসতেই পারে সেটা। তারপরে দেখো ফেব্রুয়ারি 5
এপ্রিলের 5, তো এপ্রিলের 5 তারিখে ন্যাশনাল মেরিটাইম ডে হিসেবে পালন করা হয়। ওকে, তারপরে এপ্রিলের 7th, এপ্রিলের 7th ওয়ার্ল্ড হেলথ ডে, ঠিক আছে, ওয়ার্ল্ড হেলথ ডে হিসেবে পালন করা হয় এপ্রিলের 7th। এটাও কিন্তু এনটিপিসি পরীক্ষায় একটা শিফটে চলে এসেছে, সুতরাং ডেট থেকে কিন্তু এনটিপিসি পরীক্ষায় আসছে। তারপরে দেখো এপ্রিলের 10 তারিখ যেটা ওয়ার্ল্ড হোমিওপ্যাথি ডে হিসেবে পালন করা হয়, এপ্রিলের 17 তারিখ সেটা ওয়ার্ল্ড হিমোফিলিয়া ডে হিসেবে পালন করা হয়। হিমোফিলিয়া ডে হিসেবে পালন করা হয় কবে? 17th এপ্রিল। ওকে, তারপরে ওয়ার্ল্ড আর্থ ডে যেটা 22শে এপ্রিল, ওয়ার্ল্ড আর্থ ডে। তারপর দেখো 25শে এপ্রিল ওয়ার্ল্ড ম্যালেরিয়া ডে, এটাও ভীষণই গুরুত্বপূর্ণ। তারপর দেখো 30শে এপ্রিল আয়ুষ্মান ভারত দিবস, আয়ুষ্মান ভারত দিবস হিসেবে পালন করা হয় 30শে এপ্রিল। তারপরে মের দিনগুলো আমরা দেখব। মে ফার্স্ট তো তোমরা সবাই জানোই যে শ্রমিক দিবস বা যে মে দিবস হিসেবে পালন করা হয় মেয়ের ফার্স্ট তারিখটাকে। তারপরে দেখো ওটা আমি এখানটাতে দিইনি বিকজ এটা সবাই মোটামুটি জানে, মে 3 তারিখ হচ্ছে প্রেস ফ্রিডম ডে, ঠিক আছে, প্রেস ফ্রিডম ডে মে 3 তারিখ। মে 4 তারিখ হচ্ছে কোল্ড মাইন্স ডে, কোল মাইনের দিবস হচ্ছে মে 4 তারিখ। মে 7 তারিখে ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স ডে, ওকে, ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স ডে হচ্ছে মে 7 তারিখ। এবং মে 8 তারিখে আছে ওয়ার্ল্ড রেড ক্রস ডে, ঠিক আছে, বা ওয়ার্ল্ড থ্যালাসেমিয়া ডেও এই দিনটাতে পালন করা হয়। ঠিক আছে, দুটোই পরীক্ষাতে আসে এবং তোমরা দুটোই পড়বে, রেড ক্রস ডে এবং থ্যালাসেমিয়া ডে। তোমাদের যদি ভিডিওটা হেল্পফুল বলে মনে হয় অবশ্যই তোমরা কিন্তু শেয়ার করতে ভুলবে না। তারপরে দেখো 2nd সানডে অফ মে যেটা আমাদের মাদার্স ডে হিসেবে পালন করা হয়, 2nd সানডে যেটা থাকে মে মাসের সেটাকে মাদার্স ডে হিসেবে পালন করা হয়। তারপরে 12th মে যেটা ইন্টারন্যাশনাল নার্সেস ডে, ঠিক আছে, নার্সেস ডে হিসেবে পালন করা হয়। তারপরে 21শে মে যেটা অ্যান্টি টেরোরিজম ডে, ঠিক আছে, এটাও ভীষণই গুরুত্বপূর্ণ, অ্যান্টি টেরোরিজম ডে 21শে মে। এবং 31শে মে অ্যান্টি টোব্যাকো ডে, ঠিক আছে, অ্যান্টি টোব্যাকো ডে 31শে মে। তারপরে দেখো জুন মাসের ডেটগুলো, সেটা হচ্ছে 5 জুন যেটা ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, আমরা সবাই জানি এটা এবং এটা পরীক্ষাতেও এসে থাকে। 8 জুন হয় ওয়ার্ল্ড ওশান ডে, ঠিক আছে, এটা 8 জুন হবে ওয়ার্ল্ড ওশান ডে। তারপরে 12th জুন ওয়ার্ল্ড ডে এগেনস্ট চাইল্ড লেবার, চাইল্ড লেবারের বিরুদ্ধে এই ডেটটা পালন করা হয়, ওয়ার্ল্ড ডে এগেনস্ট চাইল্ড লেবার। 14th জুন ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডে, ঠিক আছে, ব্লাড ডোনার ডে বা রক্ত যারা দেয় দান করেন তাদের জন্য এটা পালন করা হয়। তারপরে দেখো 20th জুন পালন করা হয় ওয়ার্ল্ড রেফিউজি ডে হিসেবে, ঠিক আছে, এবং 21শে জুন ইন্টারন্যাশনাল যোগা ডে এবং ওয়ার্ল্ড মিউজিক ডেও এটা পালন করা হয়, ঠিক আছে, এই দিনটাতে ওয়ার্ল্ড মিউজিক ডে এবং ইন্টারন্যাশনাল যোগা ডে। তো এখানটাতে দেখো ইন্টারন্যাশনাল যোগা ডে সম্পর্কে একটু লেখা আছে, দ্য ইন্টারন্যাশনাল ডে অফ যোগা হ্যাজ বিন সেলিব্রেটেড অ্যানুয়ালি অন 21শে জুন সিন্স 2015 থেকে এটা পালন করা হয়। ফলোয়িং ইটস ইনসেপশনস ইন দ্য ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি ইন 2014। যোগা ইজ এ ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল স্পিরিচুয়াল প্র্যাকটিস, এটা আমরা সবাই মোটামুটি জানি। এবং দ্য প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী ইন হিজ ইউএন অ্যাড্রেস সাজেস্টেড দ্য ডেট অফ 21শে জুন অ্যাজ দ্য লংগেস্ট ডে অফ দ্য ইয়ার ইন নর্দার্ন হেমিসফিয়ার অ্যান্ড শেয়ার্স এ স্পেশাল সিগনিফিকেন্স ইন মেনি পার্টস অফ দ্য ওয়ার্ল্ড। তার মানে আমাদের যে নরেন্দ্র মোদী প্রাইম মিনিস্টার আছেন, তিনি ইউনাইটেড নেশনে এটা প্রস্তাব রাখেন যে 21শে জুনে এই ডেটটাকে ইন্টারন্যাশনাল যোগা ডে হিসেবে পালন করা হয়, যাতে তো সেটাকে গ্র্যান্ট করা হয় 2014 ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলিতে, ঠিক আছে। এবং এই দিনটা হচ্ছে নর্দার্ন হেমিস্ফিয়ার অর্থাৎ উত্তর গোলার্ধে সব থেকে বড় দিন, ঠিক আছে। তো এই ছিল 6 মাসের যে ডেট, ইম্পর্টেন্ট ডেজগুলো,
এবং পরের 6 মাসের এই সপ্তাহে আমি এখানটাতে প্রোভাইড করে দেবো। ঠিক আছে, থ্যাংক ইউ ফর লিসনিং।